আমার দুদিনিয়া প্রোগ্রাম আসলে অল ইন্ডিয়া কারাটে চ্যাম্পিয়নশিপ যা 21 আর 22 সেপ্টেম্বর মঙ্গলদৈ নাট্য নিকেতনত অনুষ্ঠিত করা হয়েছিল। আজি এই খেলখনের গ্লোবেল চতুকান কারাটে এসামে আয়োজন করেছিল। সভাপতি হিসেবে শ্রদ্ধা আমার মঙ্গলদৈ বিধায়ক বসন্ত দাস ডাঙরিয়া সভাপতি হিসেবে লই এই খেলখন আয়োজন করেছিল। কার্যকরী সভাপতি আমার নীলিমা বাইদেউ, অসম মহিলা আয়োগের অধ্যক্ষা হিসাবে এখন আমার মঙ্গলদৈ যথেষ্ট সামাজিক খেলুৱৈ সকলক মই লগত লৈ এই খেলখন অনুষ্ঠিত করবলে আগবাড়িলো। তেওঁলোকে যথেষ্ট সাহস দিলে। আজি অন্তিম দিন, এই দুদিন ধুনিয়াকৈ আমার খেল পরিচালনা করাত আমাক সহায় সহযোগ আগবাইছে অভিভাবক মঙ্গলদৈবাসী রাইজ। বিশেষকৈ আমার বিধায়ক মহোদয় আমার উপস্থিত আছিলে, নীলিমা বাইদেউ আছিলে কার্যকরী সভাপতি, আর আমার দিলীপ শইকীয়া মহোদয় আহি আমাক যে সাহস দিলে ধন্যবাদ জানাইছো। আমাক এখিনি সাহসরই প্রয়োজন। আমি খেল হিসাবে তারাতে খেল তো আগুয়ে নিবল চেষ্টা করে আছো। আমার প্রায় 280 জন, 5খন স্টেজ 6খন স্টেজের আছে আমার কলকাতা, বিহার, উড়িষ্যা, অসম, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, দার্জিলিং এনেকৈ আহিছিলে। আহি অংশগ্রহণ করে সুকলমে খেল আমার প্রায় সমাপ্ত হবর বেলা আগবাড়ি আছে, এটা প্রায় শেষ হব। ধন্যবাদ জানাইছো আপনার জড়িয়ে। মানে একটা কথা কব বিচার সকলকে, যে আমার আজি যুক্ত আত্মরক্ষার কারণে কারাটেতো বহুত প্রয়োজন বলে মানে ভাবো। গতি সকলকে কারাটেতো ওপর গুরুত্ব দিবলে মানে অনুরোধ জানাইছো। কারণ আমার লড়া বিশেষ ছালীর আত্মরক্ষার কারণে বহু যথেষ্ট প্রয়োজন হয়েছে। আর ইয়ার আমার কলকাতারপর অহা অল ইন্ডিয়া গ্লোবেল চতুর্থ কারাটে এসোসিয়েশন অফ ইন্ডিয়ার মুখ্য প্রশিক্ষক শিহান কারকনাথক মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। তেও যথেষ্ট সহায় আগবালে। আর আমার অসমের যে এসোসিয়েশন ইউনাইটেড কারাটে ফেডারেশন অফ আসাম উকা, উকারও সকল কর্মকর্তা মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমার যথেষ্ট সাহস দিলে এই খেলা এখন পাতিবর কারণে। কারণ অল ইন্ডিয়া খেলা এখন পাতা তো ইমান সহজ তো নহয়, কারণ থকা খাওয়া লওয়ার বিভিন্ন সমস্যা আমার আছে। কারণ আমার মঙ্গলদৈখান সরু শহর, আমার যান বাইরত সুবিধা আছে আমার তেনেকা সুবিধা নাই। তথাপিতো ভগবান রাইজ সকলে হাত জোকারে সহায় করেছে, সেই কারণে আমি বিভিন্ন জায়গাত অনুষ্ঠানত আমি রাখি খেল অনুষ্ঠিত করবো। আর আমার এওঁলোকেও যথেষ্ট সহায় করেছে, আমার অভিভাবক অভিভাবক আমাক দেহা উজাড়ি সহায় করেছে, কোনো একটা যাতে বাইরের মানুষখিনিয়ে অসুবিধা নাপায় এই হেৰিত সহায় করেছে আমার।